কি বাবু, চিনতে পারছেন? অশ্বিনীকে শ্যামচাঁদগঞ্জের বাজারে দেখে আমি বড়ই আশ্চর্য হয়ে গেলাম। আমাদের গ্রামের ছেলে অশ্বিনী, তবে আজ বহুকাল ও দেশ ছাড়া। অশ্বিনী আমাদেরই বয়সী হবে, ওর বাবা অভয় দাস ভিক্ষে করে সংসার চালাত। আমাদের গ্রামে তাকে বলতো সবাই অবাই দাস। অবাই দাস খঞ্জনি বাজিয়ে হরিনাম করে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বেড়াত। এ যদিও আমি নিজের চোখেও দেখেছি। তারপর অবাই দাস কতকগুলি অপগণ্ড ছেলে মেয়ে রেখে মারা গেলেন। ওর বিধবা স্ত্রী ছেলে মেয়ে নিয়ে কোথায় যেন চলে গিয়েছিল, তা পরে কেউ আর খোঁজ রাখেনি। ওদের বাড়িঘর গ্রামের হরিনাথ চৌধুরী মশাই নিজের জমির অন্তর্ভুক্ত করে নিয়ে সেখানে নাকি তরি তরকারির বাগান করেছিলেন। অবাই দাসের স্ত্রী যখন এই গ্রাম ছেড়ে চলে যায়, তখন অশ্বিনীর বয়স ওই 8 বছর হবে। আমার সঙ্গে ওর ভারী ভাব ছিল। অশ্বিনী রোজ সকালবেলা আমাদের বাড়ির ডোবাতে কঞ্চির ছিপ ফেলে বসত। তখন বর্ষাকাল, আমরা জিজ্ঞেস করলে বলতো উল্কো মাছ ধরছে। কিন্তু সবাই জানি ও ডোবায় মাছের চিহ্ন মাত্র নেই, আর অশ্বিনীর ছিপেও না আছে সত্যিকারের সুতো, না আছে সত্যিকারের বড়শি। তারপর 16-17 বছর কেটে গিয়েছে, অশ্বিনীকে ভুলেও গিয়েছিলাম। ইতিমধ্যে আমার বাবা মারা গিয়েছিলেন। আমরা 2 ভাই পয়সা ওড়াতে লাগলাম, জমি জমা বিক্রি করে ফুর্তি করতে লাগলাম। সেও আজ 7 বছর আগেকার কথা হবে। যে সময়ের কথা বলছি তখন বাবার 3টে গোলা শূন্য করে ফেলেছি, অর্ধেক ব্রহ্মত্বর সম্পত্তি মারুষি দিয়েছি, অর্থাৎ মৌরুষি, অথবা বলা যেতে পারে বিক্রি করেছি। মায়ের গহনা গাটি সব বন্ধক পড়েছে, সুতরাং আমাদের ফুর্তির সমুদ্রে কিছুটা ভাটা পড়েছে বলা যেতেই পারে। শ্যামচাঁদগঞ্জে গিয়েছিলাম ফুর্তির সন্ধানে। খুব জাকের বারোয়ারি হয় শ্যামচাঁদগঞ্জে, অনেক রকম ফুর্তির সন্ধান সেখানে পাওয়া যাবে, শুধু এই আশাতেই গিয়েছিলাম আর কি। আমি একাই গিয়েছিলাম, যদিও দাদা আসেনি। দাদা বাড়িতে কলাই বুনবার জন্য থেকে গিয়েছিল, আমি একাই গিয়েছিলাম। হঠাৎ অশ্বিনীকে এতদিন পরে দেখে ভারী অবাক হয়ে গেলাম। অশ্বিনী আমাকে দেখে বললে, কি বাবু, চিনতে পারছেন? তুই তো অশ্বিনী, অবাই দাসের ছেলে না? ঠিক চিনেছেন বাবু, তাই এখানে কি মনে করে? এই যাত্রা শুনতে এসছি আর কি। যাত্রা শুনবেন? তা কিসে এলেন? আচ্ছা, তুই আপনি আগে করে কথা বলছিস কেন? আচ্ছা, তুই কি ভুলে গেলি অশ্বিনী নাকি? আরে আমি না বাবু, এতকাল পরে দেখা, এখন আপনারা বড় হয়ে গিয়েছেন, এখন কি আর ছেলেবেলার মতো কথাবার্তা আপনাদের সঙ্গে শোভা পায়, এখন আর সেটা ভালো দেখায় না। তা কি করছেন আজকাল? এই বাড়িতেই থাকি। তা আপনাদের ভাবনা কি? আপনারা জমিদার মানুষ, তা কাকা বেঁচে আছেন? না, বাবা আজ 8-9 বছর হয়েছে মারা গিয়েছেন। আমাদের দাঁড় করিয়ে অশ্বিনী কোথায় একটা চলে গেল। অল্পক্ষণ পরে এসে বলল, চলে আসুন বাবু আমার সঙ্গে। ও কি, ওটা কি মদ না? ভালো জিনিস বাবু, আসুন না। আমি বিস্ময় সুরে বললাম, তা হ্যাঁ রে, সে কি, তুই না অবাই দাস বৈষ্ণবের ছেলে, তোর বাবা কিনা হরিনাম না করে জল পর্যন্ত ছুতো না, তা তুই মদ খাস? আমাদের কথা বাদ দে, আমরা না হয় উচ্ছন্নে গিয়েছি। অশ্বিনী হেসে বললে, চলুন না বাবু। না না না, এখন ওসব খাবো না, আসলে ভিড় হয়ে গেলে জায়গা পাবো না বসবার, এখানে আমাকে চেনেই বা কে, তাছাড়া কেউ খাতিরও করবে না আমার। বসবার জন্যে কোনো ভাবনা নেই বাবু, সে ভার আমার উপর রইল। না, তুমি আমাকে মাফ করো ভাই, আমি এই বিদেশ বুবিয়ে এসে মদ টদ ছুতে পারবো না। মা বাড়ি থেকে বেরোবার সময় বারবার বারণ করে দিয়েছে, মায়েরই বলছি ভাই, ক্ষমা করো। আচ্ছা আচ্ছা, তবে খাবারের দোকানে আসুন, খান কতক সিঙ্গারা খেয়ে নেবেন। খাবার দোকানে বেশ খানিকটা দেরি হয়ে গেল। এদিকে আমি খেতে খেতেই দেখছি আসর লোকে ভর্তি হয়ে গেছে,
সেখানে আমার মতো বিদেশি লোককে কেউ বসতে জায়গা দেবে না সেটা আমি খুব ভালো করেই জানি। অশ্বিনী বড় গোলমাল বাঁধলো দেখছি। অশ্বিনীকে কথাটা বলতে সে হেসে বলল, কেন ভাবছেন বাবু, আমি যখন আছি তখন আপনি নির্ভাবনায় থাকেন, খুব ভালো জায়গায় আপনাকে না বসিয়ে দিতে পারলে আমিও তবে অবাই দাস বৈরাগীর ছেলে নই। হ্যাঁ, অশ্বিনীর এই আশ্বাসবাণীতে আমার কিন্তু ভরসার বিন্দুমাত্র উদ্রেক হলো না, ও নেশার ঝোঁকে দায়িত্বহীন আবোলতাবোল বকছে আর কি। ওকে কে বুঝবে এত বড় আসরের মধ্যে, আজ এত কষ্ট করে এত দূরে যাত্রা শুনতে আসা দেখছি আমার একদম নিরর্থক হয়ে গেল। কি হাঙ্গামা বাঁধালো অশ্বিনী। অশ্বিনী আমার হাতে দুটো পান দিয়ে বলল, খান খান বাবু, আমি জামাটা গায়ে দিয়েই আসছি। আরও দেরি করবে অশ্বিনী, আমার আজ আর যাত্রা দেখা হবে না। যদি না হয় তো আমাকে জুতো মারবেন আপনি। সে চলে গেল। আমি নিরুপায় হয়ে সেই পানের দোকানের সামনেই বসে রইলাম, কারণ তখন আমার একার কিছুই কর্ম নেই করার মতো। এত বড় আসরে ভিড় ঠেলে ঢুকে জায়গা করে বসা চারটিখানি ব্যাপার নেই। যখন আবার ফিরে এলো তখন আসরে কনসার্ট শুরু হয়ে গেছে। দেখি ওকে সেজে গুজে এসেছে, গায়ে একটা মটকার পাঞ্জাবি, মাথায় একখানা চাদর দিয়ে পাগড়ির মতো করে বাঁধা, দিব্যি একটা সাদা ধুতি পরনে। ওকে ও কি বিষয় কর্ম করে তাও জানি না, একবার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো। ওর পেছনে পেছনে আসরে ঢুকলাম, যেখানে যাত্রার দল বসে কনসার্ট বাজাচ্ছে সেই ফটকে জন কয়েক ভলেন্টিয়ার দাঁড়িয়ে ফটক পাহারা দিচ্ছে। অশ্বিনী গিয়ে সেই ফটকে দাঁড়ালো। ভলেন্টিয়াররা ভাবলো আমরা যাত্রা দলের লোক, পথ ছেড়ে দিয়ে দাঁড়ালো এক পাশে। তার একটু আগে প্রথম দফা কনসার্ট থেমে গেছে। এমন সময় একটা আশ্চর্য ব্যাপার ঘটল। দলের পাখোয়াজ বাজিয়ে হঠাৎ ফটকের দিকে চেয়ে অশ্বিনীকে দেখতে পেয়ে সচকিতভাবে পাশের ফুলুট বাজিয়ে কে বললে, অশ্বিনী বাবু, অশ্বিনী বাবু। কে? ওই যে অশ্বিনী বাবু। অমনি ফুলুট বাজিয়ে বাঁশিটা নামিয়ে আস্তে আস্তে অশ্বিনীর কাছে এসে হাত জোর করে বললে, আসুন আসুন বাবু, আসুন অশ্বিনী বাবু, আসুন আসুন আসুন। তা আপনি এখানে? অশ্বিনীর দিকে চেয়ে দেখি ওর গলার সুর, মুখের ভাব সব দেখছি অটোমেটিক্যালি বদলে গেল। আমার সঙ্গে খানিক আগে যে সুরে কথা বলছিল সে সুর আর গলায় নেই, সে মানুষই আর ও নয়। গম্ভীর সুরে বলল, একটু কাজে এসেছিলাম এখানে। আপনি বোধহয় দলের ম্যানেজার? আগে হ্যাঁ, আমাদের সৌভাগ্য যে আপনার মতো লোক আজ এখানে এসে। আমি মনে মনে ভাবছি ব্যাপারটা কি, অশ্বিনী কি কাজ করে, এত বড় দলের ম্যানেজার স্বয়ং এসে ওকে অভ্যর্থনা করছে, নবাব খানজা খা হয়ে গেল নাকি অশ্বিনী? অবাইদাস পুষ্টমের ছেলে অশ্বিনী আমার হাত ধরে এগিয়ে নিয়ে এসে বলল, ইনি আমার বিশিষ্ট বন্ধু, ব্রাহ্মণের ছেলে, একে একটু ভালো জায়গায় বসিয়ে দেবার বন্দোবস্ত করবেন তো, ইনি বসবার জায়গা পাচ্ছেন না। আমি লক্ষ্য করছি যাত্রা দলের বাজিয়েরা সকলে এই ওকে আঙুল দিয়ে অশ্বিনীকে দেখাচ্ছে, আর সকলেই কৌতূহলের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে, যেন কি দুর্লভ বস্তুর দর্শন লাভ আজ ঘটেছে ওদের ভাগ্যে। ভাবখানা ঠিক এই রকমই। আমি নিজেও আশ্চর্য হচ্ছি ক্রমাগত, কেন অশ্বিনীকে এতক্ষণ জিজ্ঞাসা করিনি যে ও কি করে না করে, ওই বা কি মনে করবে এখন যদি জিজ্ঞাসা করি। আমাকে তো ওরা পরম যত্নে হাত ধরে নিয়ে গিয়ে বসালো, সেই সঙ্গে অশ্বিনীকে। দলের কে একজন আমার হাতে একটা সিগারেট দিয়ে বলল, নিন খান। অশ্বিনীকেও দিতে গেল। অশ্বিনী আমাকে ইঙ্গিতে দেখিয়ে বলল, বাপরে ওর সামনে খাই নে, উনি আমার গুরুজন মানুষ, আমাদের গ্রামের জমিদারের ছেলে। এই সময় ম্যানেজার হাত জোর করে অশ্বিনীকে বললে, এইবার আপনি একটু বাজান দয়া করে, আপনি এখানে বসে থাকতে কেউ পাখোয়াজ হাত দিতে সাহস পাচ্ছে না যে। না না না, তাতে কি হোক না, আমি তো শুনছি উনি তো বেশ বাজান, বাজান না আপনি, বাজান মুরব্বিয়ানা চালে এটা বললে অশ্বিনী। আগে না, আপনি আসলে বসে থাকতে কারও সাহস হচ্ছে না বাজাতে, একখানা বাজিয়ে দিন না আপনি। পাখোয়াজ বাজিয়েও একবার এসে হাত জোর করে বললে, আপনি আমাদের গুরুস্থানীয় মাথার মণি,
আগে আপনি এখানে থাকতে বাবু আমাদের কি যন্ত্রে হাত দেওয়া সাজে? অশ্বিনী মৃদু হেসে পাখোয়াজ ধরে এগিয়ে নিয়ে এসে বলল, ঠিক আছে ঠিক আছে, বেশ। কানে কানে কথা ছড়িয়ে পড়ল চারিদিকে। সাজগড় থেকে পর্যন্ত যাত্রা দলের লোক এসে ফটকের কাছে জড়ো হয়ে কৌতূহলে অশ্বিনীর বাজানো দেখতে ভিড় করল। বাজনাও বটে অশ্বিনীর, বাপের বিষয়ে উড়িয়ে ফুর্তি করবার সময় গান বাজনার দিকেও একটু আধটু মন ছিল বই কি আমার, তাই খুব বেশি না বুঝলেও গান বাজনা সম্বন্ধে নিতান্তই অর্বাচীন নই। পাখোয়াজ ধরে অশ্বিনী যখন ঘা দিতে লাগলো তখন যেন মনে হলো গুরু গুরু শব্দে মেঘে গর্জন হচ্ছে কোথাও আকাশে, মেঘে মেঘে তার ধ্বনি, ধ্বনি থেকে প্রতিধ্বনি, আসর এক মুহূর্তে জমে গেল, স্তব্ধ হয়ে গেল লোকজনের কোলাহল, সবাই উৎসুক নয়নে চেয়ে দেখছে, সবারই কানে গিয়েছে এই যে লোকটি পাখোয়াজ বাজাচ্ছে উনি অশ্বিনীবাবু স্বয়ং। লোকের দৃষ্টিতে কি ঔৎসুক্য, কি আনন্দ, মুখে কি সম্ভ্রম আর শ্রদ্ধা! আমি শিল্পী নই, কিন্তু ওস্তাদ শিল্পীর প্রতি এই মৌন শ্রদ্ধা আমার অন্তর স্পর্শ করল। আমি নিজেও গর্ব অনুভব করলাম যে অশ্বিনী আমার বাল্য বন্ধু। এতক্ষণ একে ভিকিরি অবাই দাস বৈষ্ণবের ছেলে বলে মনে মনে যে অবজ্ঞার ভাব পোষণ করেছিলাম তার স্থান অধিকার করল ওর প্রতি একটি গভীর শ্রদ্ধা ও বিস্ময়। এই বিষয়টা যেন আমি কাটিয়েই উঠতে পারছিলাম না। এই সেই অশ্বিনী অবাই দাসের ছেলে, দুচেলা ঘরে বাস করত, ভিক্ষে করে সংসার চালাত ওর বাপমা। অশ্বিনী বাজনা থামালে পাখোয়াজ বাজিয়ে ওর পায়ের ধুলো নিয়ে বলল, আশীর্বাদ করুন যেন আপনার মতো মাত করতে পারি পৃথিবী। ম্যানেজার গদগদ কণ্ঠে বলল, সোনা দিয়ে বাঁধিয়ে রাখতে হয় আপনার মতো হাত, দয়া করে একবার ডুগি তো বলাটা। অশ্বিনীকে এতক্ষণ দুদিকে থেকে দুজন পাখার বাতাস করছে, আসর বড় গরম। পাখোয়াজ বাজনার শ্রমে অশ্বিনী ঘেমে উঠেছে। গ্রামের জমিদারের ছেলে আমি, ওর পাশে বসে নিজেকে নিতান্ত নগণ্য মনে করতে লাগলুম। পালা আরম্ভ হয়ে গেল। অশ্বিনী ওদের অনুরোধে বার কয়েক পাখোয়াজ আর ডুগি তবলা বাজালে। ওস্তাদের হাত দেখলুম বটে ওর সমস্ত বাজনার মধ্যে। তৃতীয় অঙ্কের শেষে দুজনে বার হয়ে এলাম ফাঁকায়। অশ্বিনী বললে, বাবু এবার একটু চলবে? না ভাই, আমায় অনুরোধ করো না। তা কি খাবেন বলুন না। কিছু খাবো না রে, চল বরং একটু চা খাই। ওতে আমার মৌতার থাকবে না, আপনি খান। আসলে ওরা বাজাতে বলবে, সাদা চোখে আবার আমার হাত খোলে না। আমি কৌতূহলের সুরে বললাম, অশ্বিনী আজ বড় আনন্দ পেলাম রে, কতদিন তোরা গ্রাম ছেড়েছিস, তোদের কোনো সংবাদও পাইনি, তুই যে এত বড় হয়ে উঠেছিস তা আজ তোকে দেখে। অশ্বিনী আমার পায়ের ধুলো নিয়ে মাথায় দিল, বলল, চলুন চলুন কিছু খেতেই হবে। তা হবে না রে, আজ আর হবে না। অশ্বিনী বললে, আমি তোমাকে আজ খাওয়াবই। তা কি হয়, আপনাদের খেয়ে আমরা মানুষ, আজ আমি খাওয়াবো আপনাকে। আমি যেদিন আপনাদের বাড়ি যাব সেদিন খাওয়াবেন আপনি আমায়। অশ্বিনীকে জোর করে খাওয়ালুম একটা খাবারের দোকানে সিঙ্গারা আর সন্দেশ। ও ছাড়লে না আমাকে খাওয়াতে, তাই দুজনেই দুজনকে খাওয়ালাম। বাল্যকালের কথা, আমাদের গ্রামের কথাও অনেকে বলতে লাগলো। ওর মা বেঁচে নেই, ছোট ভাইকে কোথাকার দোকানে কাজে ভর্তি করে দিয়েছে। কালনার কাছে গোপীনাথপুরে অশ্বিনী বিবাহ করেছে। শ্বশুরের কাপড়ের দোকান কালনা বাজারে, একমাত্র মেয়ে। শ্বশুর চোখ বুঝলে ওর স্ত্রী সম্পত্তি পাবে। বললাম, বাজনা শিখলে কোথায়? ও হেসে বলল, ঝোঁক ছিল ওদিকে, ওস্তাদের দয়ায় আর আপনাদের আশীর্বাদে বাবা ছিলেন গাইয়ে বাজিয়ে, তাই সেই গুণটা অশ্চেচ্ছে আমাদের ওই রক্তে আছে বলতে গেলে। ওস্তাদ পেয়েছিলাম যাত্রার দলের বড় বাজিয়ে দুর্লভরাম সাধুকে, তিনি আমাকে হাতে ধরে শেখান, যজ্ঞেশ্বর নন্দীর কাছে তবলা শিক্ষা করি আর কি। আগে
তা আপনার বাপ মায়ের আশীর্বাদে এমন সব ওস্তাদ পেয়েছিলাম তা তো আর অস্বীকার করতে পারি না। যাদের এক ডাকে লোকে চেনে, পয়সাও রোজগার করি, কেন মিথ্যে বলবো? যেদিন যে আসরে ঠিকে বাজাবো 3 টাকা রাত, আর খোরা কি দুধ আর ইয়ে ওই যে যা বললাম মমতা, তা বায়না লেগেই আছে দাদাবাবু, মাসে 100 টাকা কেউ মারে না। বাজার রাজার হালে খাওয়া দাওয়ার সে আর আপনাদের সামনে কি বলবো, খাতিরও কিছু করে লোকে। এই ঘটনার পরে অনেক দিন হয়ে গিয়েছে, প্রায় 15-16 বছর তো হবেই। অশ্বিনীর সঙ্গে আমার আর কখনো দেখা হয়নি। গত বৈশাখ মাসে একদিন বাইরের ঘরে বসে আছি, একটি গরিব স্ত্রীলোক একটি ছোট মেয়ের হাত ধরে আমাদের বাড়ির নিচে ভিক্ষে করতে ঢুকল। আমার অবস্থাও যথেষ্ট খারাপ হয়ে গিয়েছে তখন। যৌবনের সে উদ্যম স্রোত আমাকে এই শুষ্ক বালুচরে বসিয়ে কোন দিক দিয়ে যে নিঃশব্দে অন্তর্হিত হয়েছে তার সন্ধানও পাইনি। বেশ একটু পরে স্ত্রীলোকটি আধখানা কুমড়ো আর কিছু চাল আঁচলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আমার বড় মেয়েকে ডেকে জিজ্ঞাসা করলাম, ওকে ওকে তো কখনো দেখিনি। বড় মেয়ে যা বলল তার মোট মর্ম এই, ওরা ওপাড়ার গৌরদাস কৈরাগীর বাড়ি এসেছে, এই গ্রামেই আগে ওর শ্বশুর বাড়ি ছিল। ওর স্বামীর নাম ছিল অশ্বিনী, যাত্রা দলে বাজনা বাজাত। ওর স্বামী মারা গিয়েছে আর 4-5 বছর, কিচ্ছু রেগে যায়নি, নেশা ভাঙ করে সব উড়িয়ে দিয়ে গেছে, কেউ কোথাও নেই ওদের। গৌরদাস ওই বেটার কীরকম ভাসুর হয়ে যায়, তাই ওদের আশ্রয় এসে ঠেকেছে। গৌরদাসেরও তো অবস্থা খারাপ, কাজেই ওকে ভিক্ষে করে চালাতে হয়, নইলে আর উপায় কি? উপায় যে কিছু নেই তা নিজেকে দেখেই আজকাল বেশ বুঝতে পারি। সে কথা অবশ্যই আর বড় মেয়েকে বলুম না,